আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিলি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিলি। স্টিলিটা কি? দেখো, উদ্ভিদের কাণ্ড এবং মূল যেটা আছে তার যদি আমরা সেকশন করি, তাহলে যে আমরা বাইরে থেকে কি পড়েছিলাম, এপিডার্মিস, তারপরে কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিস এবং পেরিসাইকেলের ভেতরে, এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দ্বারা পরিবৃত, এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দ্বারা পরিবৃত প্রধানত জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে গঠিত অংশ, যা জল এবং খাদ্য সংবহনে সাহায্য করে এবং এটা কেন্দ্রীয় স্তম্ভের ন্যায় অবস্থান করে। এই যে জাইলেম এবং ফ্লোয়েম সমন্বিত যে কেন্দ্রীয় স্তম্ভাকার অংশ যেটা খাদ্য ও জল সংবহনে সাহায্য করে তাকে বলা হচ্ছে স্টিলি, তাকে বলা হচ্ছে স্টিলি, ঠিক আছে। এবার উদ্ভিদ অঙ্গে আরেকবার বলছি, দেখো সেকশন যদি করা হয় তাহলে উদ্ভিদের সেকশন করা হয় মূল বা কাণ্ডের, সেখানে বাইরে থেকে আমরা এপিডার্মিস, কর্টেক্স দেখতে পাই, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দ্বারা পরিবৃত, জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত স্তম্ভের ন্যায় যে কেন্দ্রীয় অংশ যেটা জল এবং খাবারের সংবহনে সাহায্য করে তাকে বলা হচ্ছে স্টিলি। এবার স্টিলিটাকে আমরা শ্রেণীবিভাগটা পড়ব, স্টিলির শ্রেণীবিভাগটা পড়ব। স্টিলির শ্রেণীবিভাগটা পড়ব, স্টিলি শ্রেণীবিভাগ কি পড়ব, যে স্টিলি এটা উদ্ভিদের পরিস্ফুরণের ভিত্তিতে স্মিথ, এশিউ অ্যান্ড ফান এই তিনজন সায়েন্টিস্ট এই স্টিলিটাকে তিনটে ভাগে ভাগ করেছে, তিনটে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। কি কি ভাগে ভাগ করেছে? প্রোটোস্টিলি, সাইফোনোস্টিলি আর সোলেনোস্টিলি, প্রোটোস্টিলি, সাইফোনোস্টিলি আর সোলেনোস্টিলি। এবার প্রথমে যেটা জানব, প্রোটোস্টিলি, প্রোটোস্টিলি, এই প্রোটোস্টিলিটা কি করব, প্রোটোস্টিলি, প্রথমে প্রোটোস্টিলি কি এটা আমরা জানব, প্রোটোস্টিলি এই পাতায় চলে এলাম, প্রোটোস্টিলি, প্রোটোস্টিলিটা কি? তাহলে প্রোটোস্টিলি হচ্ছে একটা টাইপস অফ স্টিলি যার মধ্যে মজ্জা বা পিত অনুপস্থিত, ঠিক আছে, শুধু জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত। প্রোটোস্টিলি হচ্ছে ভীষণ সরল এবং প্রিমিটিভ, মানে আদি প্রকৃতির স্টিলি, যেখানে শুধু জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত, মজ্জা বা পিত অনুপস্থিত, তাকে বলা হচ্ছে প্রোটোস্টিলি। এই স্টিলিতে মজ্জা থাকে না বলে শুধুমাত্র জাইলেম হয়, এই জাইলেম আর ফ্লোয়েম দিয়ে গঠিত হয়, কেন্দ্রীয় অংশটাতে জাইলেম থাকে এবং জাইলেমকে বেষ্টন করে ফ্লোয়েম থাকে, কখনো এইরকম থাকতে পারে বা অন্য অন্য অর্গানাইজেশনও থাকে, সেগুলো আমরা পরপর বলবো। তাহলে প্রোটোস্টিলি কি? প্রোটোস্টিলি বলবো খুব সরল প্রকৃতির প্রিমিটিভ স্টিলি, যেটার মধ্যে মজ্জা থাকে না, শুধু জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত, জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত, ঠিক আছে। এবং এবার আমরা প্রোটোস্টিলির শ্রেণী বিভাগগুলো দেখব, মানে প্রোটোস্টিলিরও টাইপস আছে। প্রোটোস্টিলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারছি, চার ভাগে কি কি? হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি, প্লেক্টোস্টিলি আর মিক্সড প্রোটোস্টিলি। এটা হ্যাপ্লোস্টিলি, হ্যাপ্লোস্টিলি কি? একদম প্রিমিটিভ টাইপস অফ স্টিলি, যেখানে পিত নেই, এই মাঝখানের কেন্দ্রীয় অংশটা হচ্ছে জাইলেম, এই যে মাঝখানের যে স্তবক স্তম্ভ সেই স্তম্ভাকৃতি গোলাকার অংশটা হচ্ছে জাইলেম, আর তাকে ঘিরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লোয়েম, সামনে অংশ সেটা হচ্ছে জাইলেম আর এটাকে ঘিরে আছে সেটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। এবার এটা কোথায় দেখা যাচ্ছে, এটা হ্যাপ্লোস্টিলিটা কোথায় দেখা যাচ্ছে? হ্যাপ্লোস্টিলিটা দেখা যাচ্ছে বেশিরভাগ ফসিল টেরিডোফাইটাতে, তার মধ্যে কি রাইনিয়া, RHYNIA রাইনিয়া বলে একটা ফসিল টেরিডোফাইট আছে, যার মধ্যে আমরা হ্যাপ্লোস্টিলি দেখা যায়। এটা কিন্তু ফসিল, মানে লিভিং নয়, এখন বেঁচে নেই, আমরা এর ফসিল গুলো থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বার করেছে এর স্ট্রাকচারটা, আর দেখা যায় সেলাজিনেল্লাতে, সেলাজিনেল্লা
ছবিটা বা এই রাইনিয়া দুটোরই ছবি কেমন দেখতে জিনিসটা আমি পরে তোমাদের পাঠাবো। সেলাজিনেল্লা হচ্ছে দার্জিলিং গ্যাংটক এইসব এরিয়াতে এই টেরিডোফাইটটা হয়, এটা হচ্ছে লিভিং টেরিডোফাইট। এর যদি আমরা কাণ্ডের সেকশন করি তাহলে এই হ্যাপ্লোস্টিলিটা দেখতে পাব, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাক্টিনোস্টিলি, এরপরে হচ্ছে অ্যাক্টিনোস্টিলি। অ্যাক্টিনোস্টিলিটা কি, এখানে হচ্ছে দেখো জাইলেম স্তবকটা কিন্তু স্টার শেপড হয়ে আছে এবং ফ্লোয়েমটা এরকম ইন্টারাপ্ট হয়েছে, মানে অল্টারনেটিভলি থাকছে জাইলেম এবং ফ্লোয়েম ইন্টার মানে অল্টারনেটিভলি থাকছে, ফ্লোয়েমগুলো প্যাচের মতো থাকছে এবং জাইলেমটা স্টার শেপড হয়ে থাকছে, ঠিক আছে। এখানে হচ্ছে এর এক্সাম্পল হচ্ছে সাইলোটাম হচ্ছে ফসিল টেরিডোফাইট যার মধ্যে অ্যাক্টিনোস্টিলির পাওয়া গেছে, ফসিল টেরিডোফাইট যেটা নিয়ে মানে রিসার্চ করে দেখা গেছে এর মধ্যে কাণ্ডের মধ্যে অ্যাক্টিনোস্টিলি আছে। আর লাইকোপোডিয়াম সেরাটাম বলে একটা লাইকোপোডিয়াম স্পিসিস আছে, এটাও কিন্তু ইয়ে কি বলে সিকিম দার্জিলিং এসব দিকে পাওয়া যায়, এর ছবিটাও আমি পাঠিয়ে দেবো, সাইলোটামেরও পাঠিয়ে দেবো। তো এর হচ্ছে গিয়ে কাণ্ড বা মূলের সেকশন, সরি মূলের না কাণ্ড সেকশন করি। এটা কিন্তু সেলাজিনেলার এইগুলো মানে কাণ্ডের সেকশনে পাওয়া যাচ্ছে এবং এটা সাইলোটাম, সাইলোটামের ক্ষেত্রে এটা ফসিল ফসিল গবেষণার ক্ষেত্রে কাণ্ডের সেকশনে পাওয়া গেছে এবং লাইকোপোডিয়ামের ক্ষেত্রে এটা কাণ্ডের সেকশনের মধ্যে লাইকোপোডিয়াম সেরাটামের মধ্যে যদি আমরা কাণ্ডটা সেকশন করি তাহলে এই ধরনের গঠন স্টিলি দেখতে পাব। এরপরে হচ্ছে প্লেকটোস্টিলি, প্লেকটোস্টিলিটা কি, এখানে জাইলেম গুলো প্লেটের মতো প্লেটের স্ট্র্যান্ডের মতো পরপর আছে, মানে অনেকটা প্যারালালি জাইলেম ফ্লোয়েম প্যারালালি পরপর আছে। প্লেকটোস্টিলি হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম, লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম এটা হচ্ছে প্লেকটোস্টিলির এক্সাম্পল, মানে প্লেকটোস্টিলিটা পাওয়া যায় লাইকোপোডিয়াম ক্ল্যাভাটামের মধ্যে, মানে লাইকোপোডিয়ামের সেরাটাম একটা স্পিসিস, ক্ল্যাভাটাম একটা স্পিসিস, একই জেনাসের দুটো স্পিসিসের কাণ্ডের সেকশনে দুটো আলাদা আলাদা স্টিলের মানে স্টিলির ভ্যারিয়েশন দেখা যায়। এরপরে আছে মিক্সড প্রোটোস্টিলি, মিক্সড প্রোটোস্টিলিটা হচ্ছে জাইলেম গুলো স্ক্যাটার্ড ফ্লোয়েমের মধ্যে স্ক্যাটার্ড থাকে, এখানেও কিন্তু পিট থাকে না, মিক্সড প্রোটোস্টিলি জাইলেমটা ফ্লোয়েমের মধ্যে ছড়ানো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, এটা দেখা যায় লাইকোপোডিয়ামেরই আরেকটা সার্নুয়াম বলে স্পিসিসে, লাইকোপোডিয়াম সার্নাম বলে একটা স্পিসিসে দেখা যাচ্ছে তার সেকশনে। সাইফোনোস্টিলি, সাইফোনোস্টিলি হচ্ছে আরেকটা টাইপস, এই যে এখানে টাইপস গুলো পড়লাম এটা প্রোটোস্টিলি, প্রোটোস্টিলির ভাগগুলো আমরা পড়লাম, এরপরে সাইফোনোস্টিলি, সাইফোনোস্টিলি কি, প্রোটোস্টিলিটা আমরা পড়লাম পিত থাকে না, এখানে কিন্তু পিত বা মজ্জা থাকে। এই জাতীয় স্টিলির ক্ষেত্রে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত একটা বলয়াকার মজ্জা বা পিট থাকে এবং তাকে বেষ্টন করে জাইলেম এবং ফ্লোয়েম থাকে, তাকে বেষ্টন করে জাইলেম ও ফ্লোয়েম থাকে। তাহলে একদম মধ্যভাগে পিট বা মজ্জা থাকে যেটা প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি এবং তাকে বেষ্টন করে প্রথমে জাইলেম থাকে তারপরে ফ্লোয়েম থাকে, এই দুটোই পিটকে বেষ্টন করে বলয়াকারে থাকে, এই ভেতরের জাইলেম তারপরে বাইরেটা ফ্লোয়েম। এবার এর দুটো টাইপস আছে, এক্টোফ্লোইক সাইফোনোস্টিলি আর অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলি, এক্টোফ্লোইক আর অ্যাম্পিফ্লোইক। এক্টোফ্লোইকটা কি, এর মাঝখানে হচ্ছে পিট থাকছে বা মজ্জা থাকছে, এই ভেতরে যেখানটা আমি দাগ দিচ্ছি এটা হচ্ছে জাইলেম আর বাইরে হচ্ছে ফ্লোয়েম, মানে নর্মাল সাইফোনোস্টিলির মতো। এক্টোফ্লোইক, একটো মানে বাইরে, ফ্লোইক মানে ফ্লোয়েমটা বাইরের দিকে থাকছে, তাই এক্টোফ্লোইক মানে মজ্জা, তার বাইরে তাকে বলয়াকারে বেষ্টন করে জাইলেম আর তাকে বলয়াকারে বেষ্টন করে থাকছে ফ্লোয়েম, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে ইকিউজিটাম বলে একটা টেরিডোফাইট, ইকিউজিটাম দেখতে এরকম হয়, এরকম মাথার মধ্যে কোন থাকে, এই ছবিটাও আমি পাঠিয়ে দেবো। এ স্টেমের যদি সেকশন করা যায় তাহলে এই ধরনের স্টিলিটা দেখা যায়। এরপরে হচ্ছে অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলি, অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলিটা কি হচ্ছে, যে
মাঝখানে হচ্ছে পিদ বা মজ্জাটা থাকছে, তাকে বেষ্টন করে প্রথমে অন্তঃজাইলেম থাকে। অ্যাম্পিফ্লোইক মানে জাইলেমে দুদিকে দুটো ফ্লোয়েম থাকে। অ্যাম্পিফ্লোইক মানে জাইলেমে স্তবক যেটা থাকে, জাইলেমের স্তর যেটা থাকে, তাকে তার উভয় পার্শ্বে ফ্লোয়েম থাকে, তার উভয় দিকেই ফ্লোয়েম বলয় আকারে থাকে। মানে জাইলেমের বলয় যেটা আছে তাকে বেষ্টন করে উভয় দিকেই ফ্লোয়েমের বলয় আছে। এবার হচ্ছে গিয়ে এটা যদি হয় তাহলে মাঝখানে মজ্জা, তারপরে হচ্ছে অন্তঃজাইলেম, এই সরি অন্তঃফ্লোয়েম, বাইরে হচ্ছে বহিঃফ্লোয়েম, মাঝখানে জাইলেম। তাহলে জাইলেম মাঝখানে থাকে, জাইলেমের বলয়টার দুপাশে উভয় দিকে ফ্লোয়েম বলয় থাকে। এই জাইলেমটা হচ্ছে মাঝখানে, ভেতরের ফ্লোয়েমটা অন্তঃফ্লোয়েম, বাইরের ফ্লোয়েমটা বহিঃফ্লোয়েম। ঠিক আছে, এটা মার্সিলিয়া বা শুশুনি শাক যেটা তোমরা জলে হয়, সেই শুশুনি শাক বা মার্সিলিয়াতে এই অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলি টাইপ অফ স্টিলার অর্গানাইজেশন দেখা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে শুরু করলাম আরেকটা টাইপ যেটা পড়েছিলাম এখানে, যে সোলেনোস্টিলি। এই যে টাইপ তিনটে পড়েছিলাম, সাইফোনোস্টিলি, প্রোটোস্টিলি, সাইফোনোস্টিলি আর সোলেনোস্টিলি, তার তৃতীয় বিভাগ সেই বিভাগটা হচ্ছে সোলেনোস্টিলি। সোলেনোস্টিলিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। এক হচ্ছে এক্টোফ্লোইক সোলেনোস্টিলি, তারপরে অ্যাম্পিফ্লোইক সোলেনোস্টিলি, ডিকটিওস্টিলি, ইউস্টিলি, অ্যাট্রাক্টোস্টিলি আর পলিসাইক্লিক স্টিলি, এগুলো দেখা যায়। এবার হচ্ছে যে দেখো, পরপর আমি এগুলো বলবো। সোলেনোস্টিলিটা কি? সোলেনোস্টিলি হচ্ছে এক রকমের সাইফোনোস্টিলি, সোলেনোস্টিলিও কিন্তু এক রকমের সাইফোনোস্টিলি। শুধু পার্থক্য কি, এখানে একটা পত্রাবকাশ বা লিপ গ্যাপ থাকে। যখন সাইফোনোস্টিলিটা পত্রাবকাশ যুক্ত হয় তখনই সেটা সোলেনোস্টিলি। এখানে একটা পত্রাবকাশ বা লিপ গ্যাপ থাকে, তাছাড়া বাকি ওই পিত মাঝে থাকে। এই মাঝখানটা হচ্ছে পিত বা মজ্জা, আর ভেতরে জাইলেম, বাইরে ফ্লোয়েম। এই শুধু বাড়তি থাকছে এই পত্রাবকাশটা। মানে সাইফোনোস্টিলিতেই যদি পত্রাবকাশ যুক্ত হয় তাহলে সেটা সোলেনোস্টিলি। এক্সাম্পল হবে অফিওগ্লসাম, এক্সাম্পল হবে অফিওগ্লসাম। নেক্সট হচ্ছে অ্যাম্পিফ্লোইক সোলেনোস্টিলি, অ্যাম্পিফ্লোইক সোলেনোস্টিলি। ওখানে অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলি যেটা দেখলাম সেম, শুধু লিপ গ্যাপ থাকবে। মানে একটা জাইলেম বলয়, তার দুপাশে উভয় পার্শ্বে ফ্লোয়েম, বহি ফ্লোয়েম এবং অন্তঃফ্লোয়েম থাকবে। কিন্তু একদম অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলির মতো এক্সট্রা হচ্ছে একটা পত্রাবকাশ বা লিপ গ্যাপ থাকে। আর এটা পিত বা মজ্জা, পিত বা মজ্জা। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এটা দেখা যায় মার্সিলিয়াতে। এটা বললাম অফিওগ্লসামে, এটা দেখা যায় মার্সিলিয়াতে। এরপরে যেটা আছে ডিকটিওস্টিলি, ডিকটিওস্টিলিটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাম্পিফ্লোইক সাইফোন, সোলেনোস্টিলি, মানে দুপাশেই ফ্লোয়েম থাকে কিন্তু একাধিক পত্রাবকাশ দিয়ে ভাগ হয়ে যায়, ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়। এখানে একাধিক পত্রাবকাশ দিয়ে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই এখানে মাঝখানে লালটা হলো জাইলেম আর পি লিখেছি ফ্লোয়েম, মাঝখানে পিত, মাঝখানে কিন্তু পিত। ঠিক আছে, মাঝখানে পিত। এবার দেখো, এই এক একটা খণ্ডকে বলা হয় মেরিস্টিলি, এক একটা খণ্ডকে বলা হয় মেরিস্টিলি। এটা দেখা যায় ড্রায়াপটেরিস বা ফার্নে, এগুলো দেখবে। ড্রায়াপটেরিস বা ফার্ন গুলো আমাদের এখানে দেওয়ালে বর্ষাকালে হয়ে থাকে, ড্রায়াপটেরিস বা ফার্ন হয়ে থাকে। এবার হচ্ছে ইউস্টিলি, ইউস্টিলি হচ্ছে এটা এক ধরনের অ্যাম্পিফ্লোইক সাইফোনোস্টিলি, যেটা হচ্ছে কিছু গুপ্ত বীজে যেমন সূর্যমুখী, কুমড়ো এগুলোর ক্ষেত্রে দেখা যায়। এখানে এই স্টিলিগুলোর মাঝখানে পত্রাবকাশ ছাড়াও ইন্ট্রাফ্যাসিকুলার মজ্জাংশ থাকে, ইন্ট্রাফ্যাসিকুলার মজ্জাংশ থাকে। মানে এটা শুধু পত্রাবকাশ দ্বারা কাটা কাটা হচ্ছিল, আর এটা পত্রাবকাশ ছাড়াও ইন্টারফ্যাসিকুলার অংশ দ্বারা খণ্ড করা আছে, ইন্টারফ্যাসিকুলার অংশ দ্বারা খণ্ড খণ্ড করা আছে।
ইউস্টিলি। ইউস্টিলি হচ্ছে সূর্যমুখী বা কুমড়োতে দেখা যায়। এখানে সেম, কিন্তু এখানে শুধু হচ্ছিল কি দিয়ে না পত্রাবকাশ দিয়ে মানে খণ্ডগুলো হয়ে যাচ্ছিল, আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। এখানে পত্রাবকাশ প্লাস ইন্টারফ্যাসিকুলার কোন মজ্জাংশের অংশ দিয়ে আলাদা হয়ে যাচ্ছে, মানে ইয়ে কি বলে বান্ডিলগুলো ভূমি ইয়েতে যেটা কি বলে ব্যক্তবীজী বা ইয়েতে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডিত হয়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র পত্রাবকাশ দিয়ে হচ্ছিল। এখানে পত্রাবকাশ এবং ইন্টারফ্যাসিকুলার মজ্জাংশ দিয়ে হচ্ছে। এরপরে হচ্ছে এটা দেখা যায় সূর্যমুখী এবং কুমড়োতে। এরপরে হচ্ছে অ্যাটাক্টোস্টিলি, এটা হচ্ছে যখন ইউস্টিলির নালিকা বা বান্ডিলগুলো স্ক্যাটার্ড ভূমি মানে ভূমিকলা বা গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে স্ক্যাটার্ড অবস্থায় থাকে, যখন ইউস্টিলির এই খণ্ডগুলো স্ক্যাটার্ড অবস্থায় ভূমিকলার মধ্যে ছড়ানো থাকে তাকে বলা হচ্ছে অ্যাটাক্টোস্টিলি। এটা হচ্ছে ভুট্টা। এরপরে যেটা আছে সেটা লাস্ট ওয়ান ইজ পলিসাইক্লিক সোলেনোস্টিলি। পলিসাইক্লিক সোলেনোস্টিলি এটা হচ্ছে এক ধরনের সোলেনোস্টিলি যেটা হচ্ছে কিরকম একটু কমপ্লেক্স, মানে এই যে সোলেনোস্টিলির যে মানে ইয়েগুলো আছে ভাস্কুলার যে কনসেন্ট্রিক ভাস্কুলার রিংগুলো আছে সেটা এক বা একাধিক ইয়েতে কি বলে বলয়ের থাকে, যে ভাস্কুলার স্ট্র্যান্ড বা বান্ডিলগুলো আছে সেই বলয়গুলো এক বা একাধিক কনসেন্ট্রিক বলয়ে থাকে, ঠিক আছে, মাঝে পিট থাকে, ঠিক আছে। এইটা দেখা যায় কোথায়, টেরিডিয়াম, এটা দেখা যায় কোথায়, টেরিডিয়াম লিখে দিচ্ছি, ইংলিশে মানে PTERI টেরিডিয়াম, ঠিক আছে, টেরিডিয়াম। এইগুলো স্টিলির শ্রেণীবিভাগ গেল।